নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2024 পয়লা মে টু 2025 14 মে পর্যন্ত এই প্রেডিকশানটা আপনাদেরকে আমি দিতে চলেছি। 2024 পয়লা মে টু 2025 14 মে পর্যন্ত এই চার রাশির লাগাম ছাড়া অর্থ আসতে চলেছে। এবং কি কারণে এই চারটি রাশি, শুধু অর্থই না, এই চারটি রাশির জীবনে সুখ সমৃদ্ধি, কর্ম, বিবাহ, সন্তান, কেরিয়ার, শিক্ষা সমস্ত দিক কিন্তু পরিবর্তন আসতে চলেছে টানা এক বছর। পয়লা মে 2024 টু 25 মে, মার্জাগর 14 মে 2025 পর্যন্ত এই চার রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল, যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। কেন এই চার রাশি, 12টি রাশির মধ্যে স্পেশাল এই চারটি রাশি কেন লাভ পাবে, আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই চার রাশিকে কিন্তু করবে মালামাল। দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে দৈত্যগুরু শুক্রাচার্যের রাশিতে প্রবেশ করেছে, অর্থাৎ বৃষ রাশিতে। এই বৃষ রাশিতে প্রবেশ করে এই চার রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। বৃহস্পতির হাতে কিন্তু রয়েছে অনেক ডিপার্টমেন্ট, বিবাহ, সন্তান, শিক্ষা, অর্থ, এই সমস্ত দিক রয়েছে দেবগুরু বৃহস্পতির হাতে। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি স্থিতি কেমন রয়েছে আগে দেখুন। আপনার বৃহস্পতি নিচস্থ নেই তো, বৃহস্পতি রাহুর সঙ্গে যুক্ত নেই তো, অর্থাৎ গুরুচণ্ডাল যোগ নেই তো। গুরুচণ্ডাল যে দোষ, রাহুর সাথে যুক্ত হলেই যে গুরুচণ্ডাল দোষ হবে এমন না, ডিগ্রিগত দিক থেকে কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। এবং এর পাশাপাশি বৃহস্পতি আপনার লগ্ন টু দ্বাদশে কোনভাবে অবস্থান করছে এটা কিন্তু একান্তই দেখা দরকার রয়েছে। বৃহস্পতি প্লেসমেন্টটা কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করে। এবং আপনার যদি এই সময় বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা অথবা বৃহস্পতি প্রত্যন্ত দশা চলে না, এই সময় কিন্তু আপনিও কিন্তু হবেন মালামাল, আপনিও কিন্তু কোটিপতি কিন্তু হতে পারেন, সেই যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় না, গঙ্গা জল অমৃতর মতন পবিত্র হয়, অর্থাৎ বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খারাপ রয়েছে অবশ্যই আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এবং প্রতি বৃহস্পতিবার আপনারা কলা গাছে, ছোট্ট একটা কলা গাছ রাখুন, সেই চারাতে, কলা গাছের চারাতে আপনারা জল এবং প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। তাতে কিন্তু বিশেষ করে বৃহস্পতির যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে। বৃহস্পতি আমাদের দেয় ধর্ম, বৃহস্পতি দেয় আমাদের জ্ঞান। আপনার জন্মকুণ্ডলিতে যদি মাঙ্গলিক দোষ থাকে, যদি বৃহস্পতি যদি দৃষ্টি দেয়, তাহলে কিন্তু আপনার জন্মকুণ্ডলির সেই মাঙ্গলিক দোষ কিন্তু ভঙ্গ হয়। অনেকে বলে না মাঙ্গলিক দোষ রয়েছে কৌশিকদা, কিন্তু দেখা দরকার, মাঙ্গলিক দোষ থাকতেই পারে কিন্তু বৃহস্পতির দৃষ্টি কি পড়েছে, আর বৃহস্পতির দৃষ্টি যদি পড়ে তাহলে সেই মাঙ্গলিক দোষ কিন্তু ভঙ্গ হয়। আবারও বলছি, বৃহস্পতি সঙ্গে সঙ্গে আপনার দেখা দরকার আপনার বাস্তুক্ষেত্র। আপনার বাস্তুক্ষেত্রে ঈশান কোণ কেমন রয়েছে, এটা হচ্ছে ঈশ্বরের কিন্তু স্থান,
বাস্তু পুরুষের মাথা কিন্তু থাকে এখানে। এই জায়গাটা যদি আপনার এফেক্টেড হয় কিনা, তাহলে আপনি শত চেষ্টা করলেও কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। যদি টয়লেট, যদি গ্যারেজ, যদি সিঁড়ি বা যদি জলের রিজার্ভার যদি থাকে, তাহলে আপনি কিন্তু জীবনে উন্নতি কিন্তু করতে পারবেন না। বা ঈশান কোণটা যদি আপনার কাটা থাকে, অর্থাৎ এই জায়গাগুলো আমি বারবার বলি, আপনার জন্মকুণ্ডলীর পাশাপাশি বাস্তুর জায়গাটা কিন্তু একান্তই দেখা দরকার। কারণ বাস্তু যদি আমাদের ডিস্টার্ব থাকে না, তাহলে যে কোনো কাজে কিন্তু আমাদের সমস্যাগুলো কিন্তু আসবে। এই যে আমি 2024 টু 2025 যে মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি, দেখবেন এই চার রাশি কিন্তু রাতারাতি কিন্তু কোটিপতি হবে, ভাগ্যের চাকা ঘুরবে। এই ভাগ্যটাও কিন্তু নিয়ন্ত্রণ করেছে বৃহস্পতি। অর্থাৎ গুরু আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে সেটা কিন্তু ডিপেন্ড করে দেবগুরু বৃহস্পতির উপর। তা বৃহস্পতির প্লেসমেন্টটা অবশ্যই দেখুন, এবং পাশাপাশি আপনার কোনো ক্ষেত্রে যদি বৃহস্পতি খারাপ থাকে, অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই কিন্তু করুন। এবং একটি কথা, কৌশিক রায় যার হাত ধরে তাকে টেনে তুলে, আর আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। যারা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, প্রচুর ঋণে পড়ে গেছেন, অথবা আপনার বিজনেস ভালো চলছে না, কর্মক্ষেত্রের প্রমোশনের জায়গা হচ্ছে না, অবশ্যই আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন। 2024-2025 কী কী লাভ পাবে, অর্থাৎ টানা এক বছর এই চার রাশির অফুরন্ত অর্থ কিন্তু আসতে চলেছে, লাগাম ছাড়া অর্থ। কোন কোন রাশি, প্রথম যে রাশি আমি কথা আমি বলবো, খুব ভালো দুর্দান্ত লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। শনি সাড়ে সাথে চলছে, কিন্তু আপনার ত্রিকোণভাবে এই বৃহস্পতি অবস্থান করে আপনার দৃষ্টিগুলো কিন্তু খুব ভালো ভালো জায়গায় পড়েছে। আপনার ভাগ্যভাবে দৃষ্টি রয়েছে, আপনার একাদশভাবে দৃষ্টি রয়েছে, এবং আপনার রাশির উপর দৃষ্টি রয়েছে। আপনার এই সময় শরীর স্বাস্থ্যের জায়গাটা, শরীর স্বাস্থ্য পার্ট নিয়ে যারা ভুগছিল, সেখানে অবশ্যই আপনার স্বাস্থ্যের জায়গা ভালো হবে। আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির প্রবল যোগ রয়েছে, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন দীর্ঘদিন, কারণ সন্তানটা দেয় তো বৃহস্পতি। তা বৃহস্পতি যখন আপনার পঞ্চম ভাব, আর পঞ্চম ভাব হচ্ছে আমাদের সন্তান, শিক্ষা এবং প্রেম, প্রেমের জায়গাটা যাদের সমস্যা হচ্ছিল, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে। প্রেমের জায়গায় বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, সে বিচ্ছেদ কাটবে মকর রাশির। আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এবং ভাগ্যভাবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে। এই বৃহস্পতি কিন্তু আপনাদের, বিশেষ করে ডুবে গেছে এমন কোনো টাকা আপনাদের রিটার্ন আপনাদেরকে করবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং এর পাশাপাশি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আপনাদের ডিজায়ারগুলো মকর রাশির পূরণ আপনাদের হবে, এবং মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনাদের যথেষ্ট লাভ আসতে চলেছে, এবং আপনাদের অর্থনৈতিক সফলতা আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। কোনো সম্পত্তির দিক থেকেও আপনারা এ সময় লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ বৃহস্পতির এই গোচর মকর রাশি ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশি দেখুন একাদশভাবে বৃহস্পতি, একাদশভাবে বৃহস্পতি থেকে আপনার পঞ্চম ভাব, আপনার সপ্তম ভাব, আপনার তৃতীয় হাউসকে দেখছে। কর্কট রাশি হতে চলেছে মালামাল 2024-2025। বিশেষ করে আপনাদের শুভ বিবাহ, গাঢ় বিবাহের সম্ভাবনা রয়েছে, যারা দীর্ঘদিন বিয়ের জন্য, 24-25 আপনাদের আদর্শ বিবাহের জন্য কিন্তু সময়। যারা বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ আপনাদের হবে এই একটা বছর। আপনাদের বিজনেস থেকে বড় ধরনের প্রফিট আপনাদের দেখা যাচ্ছে, এবং এর পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে ডেইলি ইনকাম, পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ এই সময় হতে চলেছে। এবং আপনাদের এর পাশাপাশি বৈবাহিক জীবন আপনাদের সুখময় কিন্তু হতে চলেছে। থার্ড হাউসের দৃষ্টি, আপনাদের সাহস পরাক্রম বাড়বে। যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি কোনো সেলস লাইনে রয়েছেন,
সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে সেখান থেকে আপনারা লাভ পেতে, এবং পঞ্চমভাবে দৃষ্টি শিক্ষার জায়গা আপনাদের ভালো হবে, সন্তানের জায়গা আপনাদের ভালো হতে চলেছে, এবং একাদশ ভাব হচ্ছে আপনাদের সাকসেসের জায়গা, সফলতা 100% আপনারা পেতে চলেছেন কর্কট রাশি, এবং আপনাদের আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির বৃহস্পতির ট্রানজিট আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিতে চলেছে, অর্থাৎ আপনাদের সম্পত্তির দিক থেকে আপনাদের লাভ দিবে, আপনাদের গৃহ নির্মাণের যোগ দিচ্ছে, আপনাদের কোনো প্রপার্টি কেনার যোগ দিচ্ছে, এবং আপনাদের সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এর পাশাপাশি বৃশ্চিক রাশির অর্থনৈতিক সফলতা কিন্তু দেখা যাচ্ছে, এবং ইনকাম সোর্স আপনাদের বাড়তে চলেছে। এরপর যে রাশি বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি ক্ষেত্রে এই বৃহস্পতির গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে, অর্থাৎ আপনাদের সম্পত্তির পাশাপাশি আপনাদের অর্থনৈতিক দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, তো অর্থনৈতিক সফলতা আপনাদের দিতে কিন্তু 100% চলেছে সিংহ রাশি। অপুরন্ত লাভ পেতে চলেছে, আপনার কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ যারা দীর্ঘদিন চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি বা প্রমোশন, সিট চেঞ্জ, রেজিগনেশন চেঞ্জের সম্ভাবনা, এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, কোনো প্রপার্টি, কোনো অ্যাসেট কেনার সম্ভাবনা, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সিংহ রাশি বৈবাহিক জীবন আপনাদের ভালো যাবে, এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, এবং আপনাদের মান সম্মান এবং ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস, এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।